যাই হোক, এখন আমরা বিদায় নিচ্ছি পার্কের থেকে, আমরা এখন চলে যাব। এই যে আপনাদেরকে আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি, মানে লাস্ট আর কি দেখাটা। এখন আমরা চলে যাচ্ছি, হয়তো আবার খুলনাতে কোনো একদিন যদি আসি তাহলে হয়তো বা আবার আসবো, ঘুরে যাব, আবার বেড়াতে আসলে হয়তো আপনাদেরকে দেখিয়ে যাব কখনো আসলে। আসছি, জীবনে ফার্স্ট আসলাম, তাই আর কি ভালোই লাগতেছিল। প্রথম ওরকম ভাবে ভালো লাগেনি, বোরিং লাগছিল, তো এখন আবার মন টিকে গেল, এখন আবার খারাপ লাগে না। এখন আমরা চলে যাচ্ছি, অনেক ঘুরলাম, অনেক মজা করলাম। এখন আর কি বের হয়ে যাচ্ছি, অবশ্যই অবশ্যই আপু আসব। আপু তাহলে আসি, আপু নাম জানো কি? এই যে একটা আপু, ঠিক আছে, হাই দিয়ে দেন। হাই আপুকে, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, আপুটা খুবই ভালো। আপুর জন্য আমার মনটা অনেক খারাপ হচ্ছে, চলে যাচ্ছে আপুকে রেখে, তাই ঠিক আছে। অন্ধকার তো এই জন্য আর কি আপুর চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে আপু দেখেছেন, আপু ভালো থাকবেন, ঠিক আছে, আর নেক্সট আপনার সাথে অবশ্যই কথা হবে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আসি না। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া রাখেন, অবশ্যই নেক্সট কোন একদিন হয়তো ভাগ্যে থাকলে আল্লাহ আল্লাহ মানে দেখা করবে আর কি, ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপু আবার আমাদের কি করলো, একটু হেল্প হেল্প করলো বাচ্চাদেরকে। এখন আমরা বের হয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, রাত হয়ে গিয়েছে, রাত 8টা বেজে গিয়েছে, এখন পার্ক অফ করে দিবে। ওটা হচ্ছে রেস্টুরেন্ট, ওটা আমি আপনাদেরকে আগেই দেখাইছি, ভিডিও তো নিয়ে এসেছিলাম। এখন আমরা চলে যাচ্ছি, এই যে গেট দিয়ে বের হবো, আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখাইছি, ওইখানে রেস্টুরেন্ট, ওরা হচ্ছে গান করতেছে। ওরা গান টান করতেছে, পিকনিক তুলতেছে। এখন চলে যাচ্ছি, বাই 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 পার্ক খুলনার চোখ। আজকে আবার পুষ্পর বাবা হচ্ছে একটু হচ্ছে ওর কাজে আর কি বাইরে আসছে, ও আবার আসতে পারে নাই, তাই হচ্ছে আর কি মামা মামার সাথে পাঠিয়েছে, মামা আছে, মামা তো বোন আছে, তো বাসায় বসেছিলাম, মামা বলতে চলো তোমাদেরকে পার্কে আর চিড়াখানে ঘুরাই নিয়ে আসি, একা একা বাসা থেকে ভালো লাগবে। পুষ্পর বাবা আবার চলে গেছে, ও হচ্ছে ওর কাজে চলে গেছে, ঠিক আছে। এই যে আমরা বের হয়ে গেলাম, এই যে আমি আরেকবার আপনাদেরকে নামটা দেখাই দিচ্ছি, আমি আমরা চলে যাচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো ব্লগটা আমার এইখানেই, নেক্সট নেক্সট আবার কোনো হয়তো অন্য কোনো একদিন অন্য কোনো ব্লগস নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনাকালীন নিরাপদ থাকবেন, যার যার মতো করে ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।